Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. प्रिय छात्र छात्री आशा करी तुम्हरा प्रत्येके भालो आछो सुस्थ आछो वर्चुअल क्लासरूमे तुम्हादेर पुनराय स्वागत जानाई। आमी सुब्रवितान साहा मालदा जिला स्कूलेर पदार्थविद्यार शिक्षक। बर्तमाने एई दुस्समये तुम्हादेर जे स्वाभाविक पठन पाठन पद्धति अर्थात क्लासरूमे गिये जे टीचिंग लार्निंग प्रसेस सेटा पुरोपुरी बंध এবং এই নিউ নর্মাল পরিস্থিতিতে অনলাইন পঠন পাঠনই তোমাদের একমাত্র ভরসা। মালদা জেলা প্রশাসন ও মালদা জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনলাইন টেলিক্লাসে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর ক্লাসরুমে। তোমরা জানো যে আমি ইউনিট সিক্স মহাকর্ষ অধ্যায় পড়াচ্ছিলাম। এর আগের দিন আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভব ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেইটা হচ্ছে অভিকর্ষ কী, অভিকর্ষজ ত্বরণ কী এবং অভিকর্ষজ ত্বরণ কী কী কারণে পরিবর্তন হয়। মেনলি আজকে আমরা এই তিনটে বিষয় আলোচনা করব এবং পরবর্তীকালে যদি সময় থাকে তাহলে আমরা কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে। আজকে আমরা পড়ব অভিকর্ষ, গ্র্যাভিটি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে যখনই আমরা একটা বস্তুকে বা একটা ক্রিকেট বলকে ওপর থেকে ফেলে দিই, ভূপৃষ্ঠের ওপর থেকে কিছুটা ওপর থেকে যদি আমরা ফেলে দিই তাহলে সেটা কিন্তু ভূপৃষ্ঠের দিকে আপতিত হয়, অর্থাৎ সেটা ভূপৃষ্ঠের নিচের দিকে চলে আসে। তাহলে তোমাদের মনে কি কখনো প্রশ্ন এসছে যে এই ঘটনাটার উল্টো ঘটনা কেন ঘটে না, অর্থাৎ বস্তুটা কেন ওপরের দিকে চলে যায় না? কারণ তার কারণটাই হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ কি, যে পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে একটা বল দিয়ে টানে এবং সেই বলটাই হচ্ছে অভিকর্ষ। এবং অভিকর্ষের সংজ্ঞায় যদি আমরা বলতে চাই তাহলে অভিকর্ষ কি যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো, তাহলে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেইটাই হচ্ছে অভিকর্ষ। এবং অভিকর্ষ কিন্তু মহাকর্ষের একটা বিশেষ রূপ। হ্যাঁ, তাহলে অভিকর্ষের বিষয়টা আমরা বুঝতে পারলাম, ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে সেইটাই হচ্ছে অভিকর্ষ বা গ্র্যাভিটি। ধরে নাও এইটা, ধরে নাও পৃথিবী, এইটা তার সেন্টার ও। পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং পৃথিবীকে যদি একটা সমসত্ত্ব গোলক যদি ধরা হয় তাহলে আমরা এটা ধরতে পারি যে পৃথিবীর সমস্ত ভর তার কেন্দ্রে সঞ্চিত আছে বা ভর কেন্দ্রে সঞ্চিত আছে। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা সবসময় বড় হাতের আর দিয়ে ডিনোট করি। তাহলে এইবার ধরে নাও এইখানে একটা বস্তু রাখা আছে, এম ভরের বস্তু, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে রাখা আছে। পৃথিবীর কেন্দ্র থেকে একটা এম ভরের বস্তুকে আর দূরত্বে রাখা আছে। তাহলে এই বস্তুটাকে পৃথিবী কত বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে সেটা আমরা গতদিন পড়েছিলাম, সেটা এফ ইজ ইকুয়াল টু সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইনটু পৃথিবীর ভর ইনটু এই বস্তুটির ভর ডিভাইডেড বাই তাদের ডিস্টেন্সের স্কোয়ার, তাদের যে মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তু তাদের স্কোয়ার। এইবার
নিউটনের সেকেন্ড লয়ে তোমরা কি পড়েছো? নিউটনের সেকেন্ড লয়ে তোমরা জানো যে যখনই এম ভরের একটা বস্তুকে পৃথিবী এফ পরিমাণ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানে, তখন কিন্তু তার মধ্যে যে ত্বরণটা তৈরি হয় সেই ত্বরণটা হচ্ছে এ। তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল সূত্র অনুসারে কি লিখতে পারি? এফ ইজিক্যাল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ এফ ইজিক্যাল টু এম এ। কিন্তু এইখানে যে ত্বরণটা তৈরি হয়েছে সেই ত্বরণটাকে কিন্তু আমরা এ বলবো না, একে আমরা জি বলবো। কেন? অভিকর্ষের ফলে এই ত্বরণটা তৈরি হয়েছে। অভিকর্ষের ফলে যে ত্বরণটা তৈরি হয় তাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ তাকে আমরা ছোট হাতে জি দিয়ে ডিনোট করব। অর্থাৎ ফর্মুলাটা দাঁড়াচ্ছে এফ ইজিক্যাল টু এম জি। এবং কখন এই ফর্মুলাটি দাঁড়াচ্ছে? অভিকর্ষজ ত্বরণ, তাহলে বিষয়টা কি? যখন কোনো বস্তু বিনা বাধায় পড়ছে, অবাধে যখন কোনো বস্তু পড়ে, তুমি যখন ছাদের ওপর থেকে একটা বলকে ফেলে দাও বা একটা ঢিলকে ফেলে দাও, তখন সেটা যে ত্বরণ নিয়ে নিচে নামে সেটা অবশ্যই হচ্ছে সবসময় অভিকর্ষজ ত্বরণ হবে, এফ ইজিক্যাল টু এম ইন্টু জি। তাহলে তোমাকে যদি বলে যে অভিকর্ষজ ত্বরণ কাকে বলবো আমরা, অভিকর্ষজ ত্বরণ বলবো মুক্তভাবে পতনশীল কোনো বস্তুর অভিকর্ষের প্রভাবে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির যে নির্দিষ্ট হার তাকেই কিন্তু আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। আমি আরেকবার বলে দিচ্ছি, মুক্তভাবে পতনশীল কোনো বস্তুর অভিকর্ষের প্রভাবে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির যে হার তাকেই কিন্তু আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ, যাকে আমরা ছোটো হাতের জি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে বুঝতেই পারছো এই দুটো বল সমান, এটাও এফ এটাও এফ, অতএব আমরা এই দুটো বলকে সমান করতে পারি এম জি ইজিক্যাল টু জি এম এম বাই আর স্কোয়ার। উভয় পক্ষ থেকে এমকে এলিমিনেট করে পাই জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার। এইটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। ক্যাপিটাল জি মানে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, বাই আর স্কোয়ার অর্থাৎ কেন্দ্র থেকে সেই বস্তুর দূরত্ব, ঠিক আছে? এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জি আর এম দুটোই ধ্রুবক রাশি। জি আর এম যেহেতু দুটোই ধ্রুবক রাশি, তাহলে আমরা এইটা বলতে পারি না যে জি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। জি প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, যেহেতু জি আর এম উভয়ে ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুকে, ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মানটা কত হবে, সেইটা হবে কেন্দ্র থেকে সেই বস্তুর যে দূরত্ব তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এইটাই দাঁড়ালো যে অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে সেই বস্তুর যে দূরত্ব তার বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবং অদ্ভুত রকমভাবে দেখো এইখানে কিন্তু কোনো ছোটো হাতের এম নেই। এই যে রাশিমালা সেখানে কিন্তু এইটা কিন্তু বস্তুর যে ভর সেইটা নিরপেক্ষ একটা রাশি। ক্যাপিটাল জি ইজিক্যাল টু সরি স্মল জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এখানে কিন্তু ছোটো হাতের এমটা নেই। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান সেটা কিন্তু বস্তুর ভরের ওপর নির্ভর করে না। অর্থাৎ কি না, ভারী বস্তু বা হালকা বস্তু যাই বলো না কেন, প্রত্যেকটি বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান সেম। সেটা কত? সেটা হচ্ছে জি। এইটা বস্তুর ভর নিরপেক্ষ, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরে নাও যে বস্তুটি অত উঁচুতে নেই, এইখানে আছে, ঠিক সারফেসে আছে, ভূপৃষ্ঠ মানে এখানে এটা ভূপৃষ্ঠ, এটা সারফেস, এটা পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সেটাই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এইটুকু। তাহলে ভূপৃষ্ঠের ঠিক ওপরে বস্তুর ত্বরণ কত হবে, অভিকর্ষজ ত্বরণ? ভূপৃষ্ঠের ঠিক ওপরে আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর, অর্থাৎ জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই ব্যাসার্ধের স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। সারফেসের ওপরে কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান জি ইজিক্যাল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে? আশা করি তাহলে তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছ।
আচ্ছা, এইবার পৃথিবীর ভর আমরা কত জানি? পৃথিবীর ভর, পৃথিবী একটা সুষম গোলক এবং সুষম গোলকের আয়তন কত হয় তোমরা ক্লাস টেনে পড়েছ? 4/3 πr³ গুণ রো, রোটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। ভর মানে কি? আয়তন গুণ ঘনত্ব। তাহলে এটা পৃথিবীর আয়তন গুণ রো মানে পৃথিবীর ঘনত্ব। তাহলে সেই মানটাই যদি আমি ওখানে বসিয়ে দিই, জিটা তাহলে কত দাঁড়াবে? r³ r² থেকে একটা আর বাদ গেল, তাহলে এইটা হচ্ছে 4/3 জি পাই আর রো। অতএব রো দাঁড়ালো কত? 3g/4πr g। পৃথিবীর ঘনত্বের একটা আমরা রাশিমালা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 3g/4πr g। এবং এইটাই কিন্তু ছোট হাতের জি এবং বড় হাতের জি এর মধ্যে সম্পর্ক। তোমাকে যদি বলে যে ছোট হাতের জি মানে অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবকের মধ্যে কী সম্পর্ক, এইটি হচ্ছে সম্পর্ক। রো ইজ ইকাল টু 3g/4πr g। আচ্ছা, এবার এইখানে তুমি যদি মানগুলো সবই জানো মোটামুটি, এইখানে তুমি যদি মানগুলো বসাও তাহলে অভিকর্ষজ ত্বরণের মানটা পেয়ে যাবে। অভিকর্ষজ ত্বরণের মানটা তোমাদেরকে নতুন করে আর বলার দরকার নেই, অত্যন্ত ছোটোবেলা থেকেই তোমরা জানো। সেটা জি হচ্ছে 980.6 cm/s² সিজিএসে, এসআইতে 9.8 m/s² এবং এফপিএসে, এটা সিজিএস এসআই, এফপিএসে 32.2 ft/s². এই মানগুলোই তুমি পেয়ে যাবে, ওই জি এর জায়গায় তুমি যদি এই মানগুলো বসাও। অভিকর্ষজ মহাকর্ষীয় ধ্রুবকের মান তোমরা জানো, এম মানে পৃথিবীর ভর এবং আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা হচ্ছে 6400 km। সেই জায়গাগুলো তোমরা যদি বসাও তাহলে কিন্তু জি এর মান তোমরা সেইগুলো পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেইটা পৃথিবীর ত্বরণ এবং বস্তুর ত্বরণ। কীরকম বিষয়টা? বস্তুর ত্বরণ ও পৃথিবীর ত্বরণ। ধরা যাক এইটা একটা পৃথিবী, এইটা তার সেন্টার। পৃথিবীর ভরকে অলওয়েজ আমরা ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করি, পৃথিবীর ব্যাসার্ধ হয় ক্যাপিটাল আর। এবং এইখানে ধরো একটা এম ভরের বস্তু রাখা আছে, সেন্টার থেকে ওই বস্তুর দূরত্ব ধরে নাও আর। এইবার কী হবে? এইবার এক্ষুনি বললাম যে পৃথিবী তাহলে ওই ভরের বস্তুটাকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে সেটা কত? gmm/r² এবং এইখানে পৃথিবী এই বস্তুটার ওপর একটা বল প্রয়োগ করছে, অভিকর্ষ বল F নিচের দিকে প্রয়োগ করছে, যার ফলে বস্তুটা নিচের দিকে গতিশীল হচ্ছে। একই পরিমাণ বল তো বস্তুটাও পৃথিবীর ওপর কাজ করছে, কারণ নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বস্তুটাকে যে বল দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে, পৃথিবীও কিন্তু সেম বল দ্বারা বস্তুটার দিকে আকর্ষিত হচ্ছে, অর্থাৎ এম পরিমাণ ভরকে পৃথিবী যে বল দ্বারা টানছে এফ, হ্যাঁ, বস্তুটিও কিন্তু পৃথিবীকে একই এফ পরিমাণ বল দ্বারা টানছে। তাহলে তোমাদের মনে কখনো প্রশ্ন এসছে কি যে কেন পৃথিবীটা বস্তুর দিকে সরে যাবে না, বস্তুটা কেন সবসময় পৃথিবীতে এসে পড়ে, কেন পড়ে? তাহলে আমরা দুটোর ত্বরণটা তুলনা করব, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা বস্তুর ত্বরণটা বের করব, বস্তুর ত্বরণ কত সেটা আমরা ছোট হাতের এ দিয়ে লিখছি, সেটা হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বল
বস্তুর ওপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই বস্তুর ভর ইজ ইকুয়াল টু বস্তুর ওপর প্রযুক্ত বল এফ ডিভাইডেড বাই বস্তুর ভর এম। ঠিক আছে, এবার আমরা পৃথিবীর ত্বরণটা বের করি। পৃথিবীর ত্বরণ তাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখছি। একই রকমভাবে পৃথিবীর উপর প্রযুক্ত বল বাই ভর, পৃথিবীর উপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই পৃথিবীর ভর ক্যাপিটাল এম। তাহলে এই দুটো যদি আমরা তুলনা করি, অনুপাত যদি করে দিই, তাহলে কী হবে? এ বাই এ, এ বাই ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে? এফ এফ ক্যান্সেল, এম বাই এম। যেইটা দেখো, এম বাই এম মানে পৃথিবীর ভর ডিভাইডেড বাই বস্তুর ভর, যেটা মাছ 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 গ্রেটার দ্যান ওয়ান। অতএব তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে বস্তুর ত্বরণ মাছ 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 গ্রেটার দ্যান এ। বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ অপেক্ষা অত্যন্ত বেশি। এ বাই এ বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, সেই অনুপাতটা দাঁড়ালো পৃথিবীর ভর ডিভাইডেড বাই বস্তুর ভর। তো পৃথিবীর ভরের তুলনায় তো বস্তুর ভর অতি সামান্য, নগণ্য, একদম নেগলিজেবল। তাহলে সেই জন্য বস্তুর ত্বরণটা পৃথিবীর ত্বরণ অপেক্ষা প্রচুর বেশি দাঁড়ালো। অর্থাৎ আমরা কী বলতে পারি যে সেক্ষেত্রে বস্তুর ত্বরণটা বেশি থাকার জন্য বস্তুটাই পৃথিবীর দিকে আপতিত হচ্ছে, পৃথিবীর ত্বরণটা কম আছে জন্য তার গতিটাকে আমরা অনুভব করতে পারছি না। ঠিক আছে, ব্যাস। তাহলে আশা করি বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। আচ্ছা, এইবার আমরা আমাদের যেটা আলোচ্য বিষয় হবে এইবার, সেইটা হলো তোমরা দেখো এতদিন জেনে এসছো তোমরা অভিকর্ষজ ত্বরণের যে মান সেটা জানো ধ্রুবক। এতদিন তোমরা জেনে এসছো যে তার একটা মান আছে, তার একটা ফিক্সড মান আছে, যেটা এসআইতে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই বলো বা সিজিএসে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারই বলো। কিন্তু তোমরা এখন দেখতে পাবে যে অভিকর্ষজ ত্বরণের মানটাও কিন্তু ধ্রুবক নয় এবং সেটাও কোনো কোনো বিশেষ কারণে কিন্তু পরিবর্তন হয়। মেনলি যে চারটে কারণ আছে, মেনলি চারটে কারণের জন্য অভিকর্ষজ ত্বরণের মানটা পরিবর্তন হয়। খুবই ইম্পর্ট্যান্ট, বিষয়গুলো একটু ভালো করে বুঝবে, কারণ এটা কিন্তু পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, বারবার একাধিকবার পরীক্ষায় দিয়ে দেয়। তো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন মেনলি চারটে কারণে হয়। প্রথম কারণ, ভূপৃষ্ঠের উপগোলাকার আকৃতি, উপগোলকাকার আকৃতি। দু নম্বর, বিভিন্ন উচ্চতায়, বিভিন্ন উচ্চতায় জি এর মান বিভিন্ন হয়, জি এর মান বিভিন্ন। তিন নম্বর, বিভিন্ন গভীরতায় জি এর মানের মান বিভিন্ন। এবং অন্তিম যে পয়েন্টটা, সেটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির ফলে, পৃথিবীর আহ্নিক গতি। তো মেনলি এই চারটে কারণ, যে চারটে কারণের জন্য অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হয়। তো এইগুলো আমরা এখন পয়েন্ট ওয়াইজ এক এক করে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা যেটা আলোচনা করব, সবার আগে ভূপৃষ্ঠের উপগোলাকার আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের কী পরিবর্তন হয়, তাহলে বাকিগুলো আমি মিটিয়ে দিই এখন। দেখো, ভূপৃষ্ঠের উপগোলাকার আকৃতি, পৃথিবীর শেপটা অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা এরকম। এবং এই অঞ্চলটাকে বলছে নিরক্ষীয় অঞ্চল, এইটা মেরু ব্যাসার্ধ, মেরু ব্যাস, এইটা মেরু ব্যাস, এটা নিরক্ষীয় ব্যাস। এবং বুঝতেই পারছো যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা কিছুটা স্ফীত, মেরু অঞ্চলটা কিছুটা চাপা, এবং নিরক্ষীয় ব্যাসার্ধটাও বেশি,
নিরক্ষীয় ব্যাসার্ধটা গ্রেটার দেন মেরু ব্যাসার্ধ কতটা বেশি? অলমোস্ট 21 কিলোমিটার বেশি, 21 কিলোমিটার বেশি। নিরক্ষীয় ব্যাসার্ধটা মেরু ব্যাসার্ধের থেকে প্রায় 21 কিলোমিটার বেশি। তাহলে এক্ষুনি তোমাদেরকে বলা হলো যে জি ইজ ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে এইখান থেকে তোমরা ভালোই বুঝতে পারছো যে যেইখানে ব্যাসার্ধের মান কম সেইখানে অভিকর্ষজ ত্বরণের মানটা বেশি। অর্থাৎ নিরক্ষীয় ব্যাসার্ধ কম, নিরক্ষীয় ব্যাসার্ধ যেহেতু বেশি তাই জন্য নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা তুলনায় কম, মেরু অঞ্চলের ব্যাসার্ধ যেহেতু কম, মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম থাকার জন্য মেরু অঞ্চলে জি এর মানটা বেশি। অর্থাৎ ভূপৃষ্ঠের উপগোলাকার আকৃতির জন্য জি এর মানের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। আচ্ছা, এটা প্রথম পয়েন্ট চলে গেল। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে বিভিন্ন উচ্চতায় জি এর মানের পরিবর্তন। বিভিন্ন উচ্চতায় জি এর পরিবর্তন, ধরো এটা পৃথিবী, এইটা তার সেন্টার। পৃথিবীর ভর অলওয়েজ আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখি, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এইখানে একটা মনে করো এম ভরের একটা বস্তু আছে। এম ভরের যদি বস্তু থাকে এবং সেটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, এবং এইটুকু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ভূপৃষ্ঠের থেকে কেন্দ্র এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি না যে কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব কত হলো? কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব হলো আর প্লাস এইচ, কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব। এটা নাম দিয়ে দাও পি, এটা ও, এটা পি। তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠে ধরে নিই, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি আর পি উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান জি ড্যাশ। তাহলে ভূপৃষ্ঠে জি এর মান কত? ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, এবং পি উচ্চতা সেখানে কত? জি ড্যাশ, জি এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এখানে আর এর জায়গায় আর প্লাস এইচ, পি উচ্চতা আছে তার ডিস্টেন্স কেন্দ্র থেকে আর প্লাস এইচ, তাই জন্য এই দুটো যদি আমি অনুপাত বের করি তাহলে কত হচ্ছে? জি ড্যাশ বাই জি ইজ ইকাল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এইবার আমরা আর স্কোয়ারটা কমন নেব, নিচে কী পড়ে থাকবে? ওয়ান প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, ঠিক আছে? ওপর নিচে আর স্কোয়ার গেল। এইবার আমরা যদি এটাকে ওপরে তুলি তাহলে কী হবে? ওয়ান প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস টু। এইবার এইখানে তোমাদের কিন্তু একটা অঙ্কের ফর্মুলা কাজে লাগবে, সেইটা হচ্ছে কোথায় করব, এইখানেই করছি, ওপরেই করছি, সেইটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন। তোমরা ক্লাস ইলেভেনে পড়বে ম্যাথামেটিক্সে বা পড়েছো কেউ কেউ, সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন। ফর্মুলাটি হচ্ছে ওয়ান মাইনাস এন এক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট ডট ডট, এরকম পরপর টার্ম আছে। তো আমরা যদি বাকি টার্মটাকে উপেক্ষা করি তাহলে কী দাঁড়াচ্ছে? ওয়ান মাইনাস এন এক্স, অর্থাৎ পাওয়ারে যেটা আছে সেটাই সামনে চলে আসছে। তাহলে এক্ষেত্রেও তাই হবে, ওয়ান মাইনাস, পাওয়ারে মাইনাস টু আছে সেটা যদি সামনে চলে আসে মাইনাস টু এইচ বাই আর
বাকি টার্মগুলো যদি আমি নেগলেক্ট করি তাহলে এটাই দাঁড়াচ্ছে। অর্থাৎ জি ড্যাশের মান কত পেলাম, জি ড্যাশের মান পেলাম জি ইনটু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। এইটা দেখো অভিকর্ষজ ত্বরণের রাশিমালা পেয়ে গেলাম, জি ড্যাশ ইজ ইকাল টু জি ইনটু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। এটা কোথায় পেলাম অভিকর্ষজ ত্বরণের মান? এইটা পেলাম ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, অর্থাৎ পি পয়েন্টে। পি পয়েন্টে অভিকর্ষজ ত্বরণের মান জি ড্যাশ ইজ ইকাল টু জি ইনটু ওয়ান মাইনাস টু এইচ বাই আর। এখানে খেয়াল করলে বুঝতে পারবে, দেখো উচ্চতায় কিন্তু এইচ উচ্চতায় ওপরে উঠলে কিন্তু জি এর মানটা কমে যাচ্ছে, সামনে মাইনাস চিহ্ন আছে, জি এর মানটা কমে যাচ্ছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে যাওয়া যায় তত কিন্তু জি এর মানটা কমতে থাকে। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমরা যদি কলকাতায় এক কেজি আপেল কেনো এবং তোমরা যদি সেটা দার্জিলিংয়ে গিয়ে মেজারমেন্ট করো, দেখবে সামান্য ওজন কিন্তু কমে গেছে, 975 বা 980 যাই হোক না কেন কিছুটা তো ওজন কমবেই। কারণ বুঝতেই পারছো যত আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠলাম, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠছি তত কিন্তু জি এর মান কমে যাচ্ছে এবং যার জন্য কিন্তু ওজনও কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে কতটা ওজন কমলো, মানে কতটা জি এর মানের পরিবর্তন হলো, জি এর মান কতটা কমলো, তাহলে আগেরটা থেকে এখন মাইনাস করলেই হয়ে যাবে। সেটা কত? সেটা জি মাইনাস জি ড্যাশ করলেই বেরিয়ে যাবে, সেটা হচ্ছে টু এইট জি বাই আর। এতটা কমলো, এতটা হ্রাস পেলো, টু এইট জি বাই আর। এইচ পরিমাণ উচ্চতায় উঠলে জি এর মানের হ্রাস ঘটে টু এইচ জি বাই আর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যখন আমরা ক্লাস করব তখন কিন্তু তোমরা অবশ্যই খাতা পেন এবং সামনে বইটা নিয়ে বসবে। হ্যাঁ, যখন আমরা বোর্ড ওয়ার্ক করবো তখন কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোট করতে পারো, তাহলে তোমাদের একবারে পড়া হয়ে যাবে। তাহলে অভিকর্ষজ ত্বরণের হ্রাস দাঁড়ালো টু এইট জি বাই আর। এখানে একটা কথা বলে দিই তোমাদের, যে এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব যখন এইচটা মাচ লেস দ্যান আর। এইচটা যখন মাচ লেস দ্যান আর, পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটি 6400 কিলোমিটার, তো সেখান থেকে এইচটা খুবই ছোটো, মানে খুবই কম উচ্চতায় নিয়েছি আমরা, এই ফর্মুলাটা তখনই ভ্যালিড যখন এইচ ভেরি লেস দ্যান আর। যদি তা না হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। যদি সেটা যদি না হয়, এইচ যদি মোটামুটি তুলনীয় হয় আর এর মানের সঙ্গে, তাহলে আমরা এই মানটা, এই ফর্মুলাটা ইউজ করব, জি ড্যাশ বাই জি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা আর অসুবিধা থাকার কথা না। আমরা এবার করব বিভিন্ন গভীরতায় জি এর মানের পরিবর্তন। বিভিন্ন গভীরতায় আমরা জি এর মানের পরিবর্তন বের করব। বিভিন্ন গভীরতায় জি এর মানের পরিবর্তন, ধরা যাক এইটা পৃথিবী যার সেন্টার হচ্ছে ও, পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম। এইবার এইবার গভীরতায় বলেছে, তার মানে এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে গভীরে যেতে হবে আমাদের, একটা বস্তুকে প্লেস করতে হবে। ধরা যাক এই গভীরতায় আমি একটা এম ভরের বস্তুকে রাখলাম, এই গভীরতায় এইখানে আমি একটা এম ভরের বস্তুকে রেখেছি, সেখানে আমাকে মেজারমেন্ট করতে হবে যে কত জি এর মান পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এই যে ব্যাসার্ধের একটা কল্পিত গোলক কল্পনা করলাম, একটা গোলক কল্পনা করলাম যার ব্যাসার্ধ কত হবে তোমরা বলে দাও। এইটা যদি আর হয় তার মধ্যে এইটুকু এইচ, এইটা আর, তাহলে এইটুকু অবশ্যই হবে আর মাইনাস এইচ।
তার মানে আমরা কি করলাম, একটা ভরকে আমরা একটা বস্তুকে আমরা এইচ গভীরতায় প্লেস করেছি এবং সেখানে আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করেছি। তাহলে খেয়াল করে দেখো, এই কল্পিত গোলকটা কিন্তু পৃথিবীপৃষ্ঠকে এখন দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা কি আছে, একটা আর মাইনাস এইচ ব্যাসার্ধের এই গোলকটা, অভ্যন্তরীণ গোলকটা, আর একটা আছে বাইরের দিক দিয়ে স্ফেরিক্যাল সেল, এই যে এই সেলটা। এমত অবস্থায় প্রমাণ করা যায় যে এম ভরের বস্তুটা আকর্ষণ বল অনুভব করবে শুধুমাত্র এই কল্পিত গোলকের জন্য, কিন্তু স্ফেরিক্যাল সেলের জন্য তার কোনো আকর্ষণ বল অনুভব করে না। কেন? কারণ তোমরা একটা জিনিস জেনে রাখবে যে যখনই একটা বস্তুকে আমি একটা গোলকের বাইরে রাখবো, যার বাইরে রাখবো, যে গোলকের বাইরে রাখবো, তার জন্য আকর্ষণ বল অনুভব করবে, কিন্তু যার ভেতরে থাকবে তার জন্য কিন্তু কোনো আকর্ষণ বল অনুভব করে না। তাহলে এইখানে এম ভরের বস্তুটা, এই তো সেল, এই সেলের মধ্যে আছে, তাই জন্য এই সেলের জন্য কিন্তু কোনো আকর্ষণ বল অনুভব করবে না, কিন্তু এই যে গোলকটা আছে, গোলকের বাইরে আছে, এই জন্য এই গোলকের জন্য শুধুমাত্র আকর্ষণ বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে পৃথিবীর ঘনত্ব কত, পৃথিবীর ঘনত্ব রো, সেটা কত হয়? রো মানে তোমরা কি জানো? পৃথিবীর ভর বাই পৃথিবীর আয়তন। পৃথিবীর আয়তন, পৃথিবী একটা সুষম গোলক, তার আয়তন 4^3 π r³ হবে। তাহলে এইটা হবে 3m/4π r³ পৃথিবীর ঘনত্ব। অভ্যন্তরীণ গোলকটা, এই যে এইটা, এর ভরটা আমরা এবার হিসেব করব। অভ্যন্তরীণ গোলকের ভর এম ড্যাশ, অভ্যন্তরীণ গোলকের ভরটাকে আমরা এম ড্যাশ নাম দিয়েছি, সেটা কত? তার ভর মানে কি? আয়তন গুণ ঘনত্ব। তাহলে এর আয়তনটা কত হবে? 4^3, এটাও একটা গোলক, মানে 4^3 π, এটার ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস এইচ, তাহলে আর মাইনাস এইচ তার হোল কিউব হবে, ইনটু আয়তন গুণ ঘনত্ব। ঘনত্ব এইটা আগের লাইনে আমরা বের করে রেখেছি, 4π r³। আচ্ছা, এখান থেকে কী কী ক্যান্সেল হলো? 4π/4π ক্যান্সেল, 3/3 ক্যান্সেল, থাকলো হচ্ছে এম আর মাইনাস এইচ তার হোল কিউব বাই আর কিউব। ঠিক আছে, অভ্যন্তরীণ গোলকের ভর আমরা পেয়ে গেলাম। অভ্যন্তরীণ গোলকের ভর আমরা কেন চাইলাম? তার কারণ এই অভ্যন্তরীণ গোলকটা এই বস্তুটাকে কত পরিমাণ বল দ্বারা আকর্ষণ করছে সেইটা আমরা বার করব। এফ ড্যাশ মানে কি? এই গোলকটা এবং এই ভরের মধ্যে আকর্ষণ বল, সেটা কত? আকর্ষণ বলের ফর্মুলা তোমরা জানো, জি এম এম বাই আর স্কোয়ার। তো এম মানে তো এখানে এই অভ্যন্তরীণ গোলকটার ভর, তাই জন্যই আমরা এটা বের করে রেখেছি আগে, ওই মানটা বসিয়ে দিচ্ছি আমরা, ইনটু জি এম ইনটু এম বাই আর স্কোয়ার। আর মানে কি? আর স্কোয়ার মানে কি? এদের মধ্যবর্তী দূরত্ব, ওই বস্তুটা এর পৃথিবীর কেন্দ্রের মধ্যে, আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার হবে। তাহলে এখান থেকে কাটাকুটি করে কি দাঁড়াবে? GMM আর মাইনাস এইচ বাই আর কিউব। দেখো, আর কিউবটাকে আমি একটু ভেঙে লিখছি, আর কিউবটা আছে, আর কিউবটাকে আমি এখানে আর স্কোয়ার ইনটু এখানে আর লিখছি। তাহলে অভিকর্ষজ ত্বরণের মানটা কত হবে? এই পয়েন্টে মানে যেখানে বস্তুটা আছে সেই পয়েন্টে, পি পয়েন্টে অভিকর্ষজ ত্বরণ কত হবে? জি ড্যাশ ইজিক্যাল টু বল বাই ভর, তাদের মধ্যে যে আকর্ষণ বল, ডিভাইডেড বাই বস্তুর ভর,
एम ताले सेटा कत हबे जी एम बाई आर स्क्वायर इंटू एटा जदि काटाकुटी करी ताले वन माइनस एच बाई आर ठीक आछे जी एम बाई आर स्क्वायर आमरा आगेई जानी जी ताले दाड़िये गेलो जी इंटू वन माइनस एच बाई आर एइटा आमरा गभीरता फर्मुलाटा पेये गेलाम এইগুলো কিন্তু প্রত্যেকটা গাণিতিক ফর্মুলা এইগুলো আমাদের খুবই কাজে লাগবে অর্থাৎ এইচ গভীরতায় আমরা কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানটা পেয়ে গেলাম এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান এইচ গভীরতায় মানে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইখানে অভিকর্ষজ ত্বরণের মানটা দাঁড়ালো জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইনটু ওয়ান মাইনাস এইচ বাই আর এই ফর্মুলাটা থেকে আমরা কিন্তু ভালোই বুঝতে পারি যে গভীরতা বাড়লেও কিন্তু জি এর মানটা কমে যাচ্ছে সামনে একটা মাইনাস চিহ্ন আছে অর্থাৎ কি যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত নিচে নামব বা যত গভীরে যাব তত কিন্তু জি এর মানটা কমতে আছে ঠিক আছে এবং কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে যদি চলে যাই এইখানে চলে যাই এইখানে কত হবে এইখানে পৃথিবীর সেন্টারে ও তাহলে এখানে এইচ ইকুয়াল টু আর হয়ে যাবে এইচ ইকুয়াল টু যদি আর বসিয়ে দিই এই ফর্মুলাটা দেখো আর বাই আর তাহলে ওয়ান তাহলে কেটে গেল অতএব জি ড্যাশ ইজ ইকুয়াল টু জিরো অতএব আমরা বলতে পারি পৃথিবীর সেন্টারে অভিকর্ষজ ত্বরণের মান জিরো এবং কতটা কমে অভিকর্ষজ ত্বরণের মানটা কতটা কমছে সেটাও আমরা এখন একটু বার করি যে যদি বলে যে এইচ উচ্চতায় কতটা কমছে এইচ গভীরতায় কতটা কমছে সেটা জি মাইনাস জি ড্যাশ করে দেবো সেটা কত হবে জিএইচ বাই আর আর আগেরটার ক্ষেত্রে কি ছিল আগেরটা আমরা একটু আগেই বের করেছি যে উচ্চতায় এইচ উচ্চতায় জি এর মানের হ্রাস কত হয় টু এইচ জি বাই আর এই দুটো তুলনা করলে বলা যায় এটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মানের হ্রাস ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এইটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মানের হ্রাস তাহলে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে সমান উচ্চতায় জি এর মানের হ্রাস সমান গভীরতায় জি এর মানের হ্রাস অপেক্ষা দ্বিগুণ হারে হ্রাস পায় অর্থাৎ যত আমরা উপরে যাব তত কিন্তু জি এর মান ক্রমশ হ্রাস পাবে সমগভীরতায় যাওয়ার তুলনায় ঠিক আছে আচ্ছা তাহলে এইটা আমরা পেয়ে গেলাম আচ্ছা আশা করি তোমরা গোটা বিষয়টা বুঝতে পেরেছ তোমাদের সমস্যা থাকার কথা নয় আমরা অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন পড়ছি তার তিনটে কারণ আমাদের পড়া হয়ে গেছে পৃথিবীর উপকলাকার আকৃতির জন্য উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অভিকর্ষজ ত্বরণের কী পরিবর্তন হয় এবং গভীরতার সঙ্গে কী পরিবর্তন হয় আচ্ছা একটা জিনিস খেয়াল করো এইচ উচ্চতায় জি এর মানের কী পরিবর্তন হয় জি ড্যাশ জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর গভীরতায় কী পরিবর্তন হয় জি ড্যাশ এইচ গভীরতায় জি এর মানের পরিবর্তন এইটা হয় ভালো করে খেয়াল করো যে উচ্চতা বাড়লেও জি এর মান কমছে উচ্চতা যদি কমে মানে গভীর এইচ জি এইচ উচ্চতাতেও জি এর মান কমছে এইচ গভীরতাতেও জি এর মান কমছে তাহলে আমরা বলতে পারি না যে ভূপৃষ্ঠেই তাহলে জি এর মান সর্বোচ্চ ওপরে যাই বা নিচে নামি জি এর মান কমে যাচ্ছে তাই জন্য এইখান থেকে একটা গ্রাফ তোমাদের পরীক্ষায় খুবই আসে এইখানে আমরা অভিকর্ষজ ত্বরণকে ইয়ে করছি প্লট করছি ওয়াই অক্ষ বরাবর আর এইটা হচ্ছে ও পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব গ্রাফটা এইটা কেন্দ্র তার মানে কেন্দ্র থেকে যখনই আমি ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি তখন বাড়ছে তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যায় গ্রাফটা ঠিক এরকম ঠিক আছে এটা পৃথিবীর অভ্যন্তরে এটা বাইরে এটা ভূপৃষ্ঠের ওপরে
এইটা কিন্তু ভূপৃষ্ঠ। তার মানে একটা জিনিস খেয়াল করো, যখনই আমরা কেন্দ্র থেকে যত ভূপৃষ্ঠের দিকে যাচ্ছি তত কিন্তু জি এর মান বাড়ছে, ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ। এবং যখন আবার ভূপৃষ্ঠ থেকে উপরে উঠছি তখন জি এর মান ক্রমশ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এই রকম একটা গ্রাফ কিন্তু পরীক্ষার সময় খুবই দিয়ে দেয় যে অভিকর্ষজ ত্বরণের সঙ্গে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের একটি গ্রাফ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে পাঠ্যপুস্তকটি যদি খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এইবার আমরা অন্তিম কারণটা চলে আসব, অন্তিম কারণ। সেই অন্তিম কারণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন আণ্বিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আচ্ছা, আণ্বিক গতির জন্য পৃথিবী কিন্তু 24 ঘন্টায় নিজের অক্ষের চারিদিকে একবার পাক খায়, এবং পাক খাওয়ার জন্য পৃথিবীর যে অক্ষ আছে, আমি ছবিটা আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা পৃথিবী, এইটা তার দুটো মেরু, এটা অক্ষ, এটা ঘূর্ণাক্ষ এনএস। এই ঘূর্ণাক্ষকে কেন্দ্র করে পৃথিবী কিন্তু ওমেগা কৌণিক বেগে ক্রমশ পাক খাচ্ছে। তাহলে কি হলো, যে আণ্বিক গতির জন্য পৃথিবী 24 ঘন্টায় একবার নিজের অক্ষের চারিদিকে পাক খায়, এবং এই আণ্বিক গতির জন্য এন আর এস, এন পয়েন্ট আর এস পয়েন্ট, এন পয়েন্ট আর এস পয়েন্ট, এই দুই মেরুতে অবস্থিত কোনো বস্তু ছাড়া বাকি প্রত্যেকটা বস্তু কিন্তু এই ঘূর্ণাক্ষের চারিদিকে ক্রমশ ঘুরে যাচ্ছে। একমাত্র উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে যে সমস্ত বস্তুরা আছে তারা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা বস্তু কিন্তু আণ্বিক গতির জন্য ঘুরে যাচ্ছে, এবং তাদের ঘূর্ণনের কেন্দ্রবিন্দুগুলো এই ঘূর্ণাক্ষের ওপরই কোনো না কোনো স্থানে অবস্থিত। এই ঘূর্ণাক্ষের ওপরই সেই বৃত্তাকার পথগুলোর কেন্দ্রবিন্দুগুলো এর ওপর কোনো না কোনো স্থানে অবস্থিত। তাহলে আমি যদি ভূপৃষ্ঠটাকে মানে নির্দেশতন্ত্র হিসাবে ধরে নিই, তাহলে এটা আমরা বলতে পারি না যে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য যে কোনো বস্তুর একটা অপকেন্দ্রবল কাজ করবে, এবং সেই অপকেন্দ্রবলের একটি উপাংশ ঠিক বস্তুটার পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে যে ওজনটার তার ক্রিয়া করে সেই ওজনের বিপরীত দিকে কাজ করবে। আমি এক্ষুনি ছবিটা আঁকবো, ছবিটা আঁকলেই তোমাদের বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ধরে নাও ভূপৃষ্ঠের ওপরে যে কোনো একটা বস্তু আছে, এ এ পয়েন্টে একটা এম ভরের বস্তু রাখা আছে যার অক্ষাংশ হচ্ছে থিটা, এটা পৃথিবীর সেন্টার ও, এটা থিটা, এবং এই এ পয়েন্টটা বৃত্তাকার পথে যদি এরকম করে ঘোরে তাহলে ঘূর্ণাক্ষ থেকে তার ডিস্টেন্সটা কত, ঘূর্ণাক্ষ থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমি যদি এই বস্তুটার কথা বিবেচনা করি তাহলে তো এই বস্তুটাও বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরলে তার একটা অপকেন্দ্রবল কাজ করবে, বৃত্তপথের বাইরের দিকে একটা অপকেন্দ্রবল কাজ করে, তোমরা পড়েছো নিশ্চয়ই বৃত্তীয় গতিতে বা পড়বে। এইখানে কিন্তু একটা অপকেন্দ্র বল কাজ করছে, সেটার মান হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এইবার বস্তুটার ওজন কোন দিকে কাজ করছে, এইটা তো পৃথিবীর কেন্দ্র, তাহলে কেন্দ্র বরাবর কাজ করে। হ্যাঁ, কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর বস্তুটার ওজনটা কাজ করে। এই দিক বরাবর বস্তুর ওজনটা কাজ করছে, এটা হচ্ছে এমজি কাজ করছে।
তাহলে এই অপকেন্দ্র বল তার একটা উপাংশ এই দিক বরাবর কাজ করবে। এইটা থিটা হলে এইটাও থিটা, এবং এই উপাংশটার নাম হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। একটা জিনিস ভালো করে বোঝো, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য বস্তুর একটা অপকেন্দ্র বল কাজ করবে বাইরের দিকে, সেটা আমরা জানি। বস্তুটার ওজন সেটা তো সবসময় কেন্দ্রাভিমুখী, এটা তো এটা হচ্ছে কেন্দ্র, তাহলে বস্তুটার ওজন সর্বদা কেন্দ্রাভিমুখী কাজ করছে। তাহলে অপকেন্দ্র বলের একটা উপাংশ বস্তুর ওজনের ঠিক বিপরীতমুখী কাজ করছে জন্য বস্তুর ওজনের একটা আপাত হ্রাস ঘটবে। দুটি একই বস্তুর ওপর যদি দুটো বিপরীতমুখী বল কাজ করে তাহলে তো তার তো আপাত ওজনটা তো কমে যাবে। তো ওজনটার বিপরীতে যদি কোনো বল না থাকতো তাহলে যে ওজনটা হতো, ওজনের বিপরীতে একটা বল থাকার জন্য বস্তুর আপাত ওজন কমে যাবে, সেটিই আমাদের বার করতে হবে। তাহলে আমরা লিখে দিই এরকম করে, এ বিন্দুর অক্ষাংশ হচ্ছে থিটা, ঘূর্ণাক্ষ থেকে তার দূরত্ব, ঘূর্ণাক্ষ থেকে তার দূরত্ব দূরত্ব আর, আর সমান সমান কত হবে দেখো, এটা তো পৃথিবীর, আচ্ছা এইটা থিটা হলে এটাও থিটা, এইটা হচ্ছে রেডিয়াস, এটা রেডিয়াস যদি হয় এইটা আর, আমাদের এইটা বের করতে হবে। আচ্ছা তাহলে এটা কত হবে, আর মানে ক্যাপিটাল আর ইনটু কস থিটা, অবশ্যই হবে ক্যাপিটাল আর ইনটু কস থিটা। এ এ যে বস্তুটা এখানে রাখা আছে তার ভর হচ্ছে এম। তাহলে নিম্নমুখী লব্ধি ওজন, নিম্নমুখী লব্ধি বল, নিম্নমুখী লব্ধি বল সেটা কত হবে, এফ ড্যাশ ইজ ইকাল টু বস্তুর ওজন মাইনাস এই অপকেন্দ্র বলের উপাংশটা, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, এই আরের জায়গায় এই মানটা যদি পুট করে দিই তাহলে আর কস স্কোয়ার থিটা। এখান থেকে যদি আমরা এম জিটা কমন নিই তাহলে কী পাওয়া যাচ্ছে, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা। তাহলে এই পয়েন্টে অভিকর্ষ যে তরণটা কত হবে, এই পয়েন্টে জি ড্যাশ ইজ ইকাল টু বস্তুর বল বাই ভর, সেটা কত হবে, এম দিয়ে যদি ভাগ করে দিই জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা। এইটা দাঁড়াচ্ছে, এইটা দাঁড়ালো থিটা অক্ষাংশে অবস্থিত কোনো একটা বস্তুর অভিকর্ষজ ত্বরণের রাশিমালা, সেটা জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা, এই যে থিটা অক্ষাংশ। এবং বুঝতেই পারছো যে থিটার মানটা জিরো থেকে নব্বই যে কোনো জায়গায় যদি ভ্যারি করে তাহলে জি ড্যাশের মান কিন্তু পরিবর্তন হবে, অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হবে। হ্যাঁ কত পরিবর্তন হবে সেটা যদি আমরা তোমাকে বলি, কত পরিবর্তন হবে, কত পরিবর্তন হবে, তাহলে মেরু অঞ্চলে তোমরা জানো থিটাটা নাইনটি, মেরু অঞ্চলে থিটাটা নাইনটি, তাহলে কস নাইনটি এখানে বসিয়ে দিলে কী হবে, জিরো। কস নাইনটি যদি জিরো হয় তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি। তাহলে বুঝতেই পারছো যে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের কোনো পরিবর্তন হয় না, তার মানে মেরু অঞ্চলে আর্নিং গতির কোনো প্রভাব নেই। হ্যাঁ মেরু অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর ওপর পৃথিবীর আর্নিং গতির কিন্তু কোনো প্রভাব নেই, সেখানে জি এর মান অপরিবর্তিত থাকছে। নিরক্ষীয় অঞ্চলে কী হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে থিটাটা জিরো ডিগ্রি, তো সেখানে কস জিরোর ভ্যালু এখানে ওয়ান হবে, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, ঠিক আছে। এইটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বুঝতেই পারছো জি এর মানের সর্বাধিক হ্রাস ঘটে, তার মানে মেরু অঞ্চলে জি এর মানের কোনো পরিবর্তন হবেই না,
এবং নিরক্ষীয় অঞ্চলে জি এর মানের সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যাবে, অর্থাৎ মানে আর্নিং গতির সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যাবে এবং নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান প্রচুর কমে যাবে। মেরু অঞ্চলে জি এর মানের কোনো পরিবর্তন হবে না, নিরক্ষীয় অঞ্চলে জি এর মান প্রচুর কমে যাবে। কতটা পরিবর্তন হবে? ওমেগা স্কোয়ার আর, সেটা আমরা জি বাই মাইনাস জি ড্যাশ বের করলেই অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কতটা হবে নিরক্ষীয় অঞ্চলে, মানে কতটা অভিকর্ষজ ত্বরণ কমছে সেটা জি মাইনাস জি ড্যাশ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এবার একটা নিউমেরিক্যালসে চলে যাব। আজকে আমরা যা পঠন পাঠন করলাম তার উপরে এই নিউমেরিক্যালসটা, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সমান হলে প্রমাণ করো এইচ ইজ ইকুয়াল টু রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাল্টিপ্লাইড বাই আর, যেখানে আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং একই গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সমান। আমরা কি এক্ষুনি পড়লাম যে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত হয়, সেটাকে আমরা জি ওয়ান দিয়ে লিখছি, সেটা কত হয় জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, এইটা হবে এইচ উচ্চতায় জি এর মান। একই গভীরতায় মানে এইচ গভীরতায় জি এর মান কি হয় সেটা আমরা এক্ষুনি পড়লাম, জি টু ইজ ইকুয়াল টু জি ওয়ান মাইনাস এইচ বাই আর, সেটা কত আর মাইনাস এইচ বাই আর। আচ্ছা, এইবার আমরা জি ওয়ান বাই জি টু করে দেবো, আমাদের তো এইটা প্রমাণ করতে হবে, তার জন্য আমরা কী করবো জি ওয়ান বাই জি টু করে দেবো। জি ওয়ান বাই জি টু করলে কী দাঁড়াবে, জি এম ইনটু জি ইনটু আর মাইনাস এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে, আচ্ছা এখানে দেখো আমরা আবার একটু আগেই দেখেছি জি মানে জি এম বাই আর স্কোয়ার, এটাও আমরা জানি, তো সেই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কী পাবো, জি এম বাই আর স্কোয়ার, তাহলে আর কিউব হয়ে যাবে ওপরে আর নিচে জি এম থাকবে। আচ্ছা তাহলে এখানকার জি এম, এখানকার জি এম কেটে গেল, থাকলো কি আর কিউব ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু আর মাইনাস এইচ, তাহলে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু আর মাইনাস এইচ, এটাকে আমি কী লিখতে পারি, এটাকে আর প্লাস এইচ ইন্টু আর মাইনাস এইচ ইন্টু আর প্লাস এইচ লিখতেই পারি। কেন লিখবো, কারণ এটা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ। আশা করি তোমরা বুঝতে পেরেছ এত দূর, এইগুলো মিটিয়ে দিই। এইবার বলেছে অভিকর্ষজ ত্বরণের মান সমান, অর্থাৎ জি ওয়ান ইজ ইকুয়াল টু জি টু, জি ওয়ান যদি ইজ ইকুয়াল টু জি টু হয় তাহলে আমরা বলতে পারি যে আর কিউব সমান সমান আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ। হ্যাঁ, এইখান থেকে তুমি গুণ করলে কী পাবে, আর কিউব মাইনাস প্লাস এইচ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আর মাইনাস এইচ কিউব। হ্যাঁ, আর কিউব কেটে গেল, এবং তাহলে তুমি বুঝতেই পারছো যে এইচ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আর মাইনাস এইচ কিউব ইজ ইকুয়াল টু জিরো। এইচগুলোকে যদি আমি একটা করে এইচ যদি কেটে দিই তাহলে কী দাঁড়াবে, এখান থেকে একটা করে এইচ কেটে দিচ্ছি,
তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু আমরা এইচ এর একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম। এইচ স্কোয়ার মাইনাস এইচ আর প্লাস এইচ আর মাইনাস আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এইখান থেকে কিন্তু আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, এবং দ্বিঘাত সমীকরণটা তোমরা যদি সলভ করো তাহলে এইচ এর একটা মান পেয়ে যাবে, এইচ এর একটা মান পেয়ে যাবে এবং সেটা ওর সঙ্গে সমান হয়ে যাবে। তো তোমরা এইটা বাড়িতে করবে, বাড়িতে তোমাদের একটা কাজ থাকলো, এই কাজটা তোমরা বাড়িতে করবে। তো আজকে আমরা যে টপিকটুকু পড়লাম, আমরা যদি সামারি করি তাহলে আজকে আমরা পড়লাম হোয়াট ইজ গ্র্যাভিটি, অভিকর্ষ কী, হোয়াট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ কী, এবং অভিকর্ষজ ত্বরণ কী কী কারণে পরিবর্তন হয় সেইটা আমরা পড়লাম। সময়ের অভাবের জন্য আমরা কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন সেটা আজকে আমরা শুরু করতে পারলাম না, সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই পড়ব। ঠিক আছে, তোমরা বাড়িতে ভালো করে পঠন পঠন করো, বাড়িতে তোমাদের পাঠ্যপুস্তকটা বারংবার পড়ো, একাধিক বার করো এবং খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে এবং পরীক্ষার সময় তোমরা ঠিকই লিখতে পারবে। ঠিক আছে, আজকের মতো তাহলে ক্লাস এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের শুভেচ্ছা থাকলো, ধন্যবাদ।